দুপুরে খাবারের শেষে শেষ পাতে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু দারুণ লাগে। চলুন আজকে তবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2-3 কাপ জল। সেই জলের মধ্যে একে একে দিয়ে দিয়েছি কাজু বাদাম কুচি, বীজ ছাড়ানো খেজুর, ছোট ছোট কিউব আকারে কাটা আমসত্ত্ব, কিশমিশ, সমস্ত দিয়ে খানিক নাড়িয়ে নেব। 1 মিনিট মিডিয়াম আঁচে হালকা ফুটে গেলে চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ মতন। চিনি দেওয়ার সাথে সাথেই এরকম সাদা ফেনার মতন নোংরা বেরোলে এগুলোকে সরিয়ে দেব। চিনির রস বেশ ঘন হলে স্বাদ মতো নুন বিটনুন দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে বড় টেবিল চামচের 1 চামচ দিয়ে দিয়েছি লেবুর রস একটা টক ভাব আনার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে ফলের কুচি যোগ করব। আমি এখানে বেদানা, একদম ছোট করে কাটা আপেল কুচি, আঙুর কুচি আর চেরি কুচি যোগ করেছি। এটাকে ভালো করে মিশিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে ফ্রিজে রেখে দিন। এটা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ভালো থেকে যাবে। মিক্সড ফ্রুট চাটনির এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন।